আপনারা যে কোনো নাম্বার বা যে কোনো অপরিচিত নাম্বার দিয়ে তার ছবি, নাম, ঠিকানা এবং ফেসবুক আইডি সব কিছুই বের করতে পারবেন শুধুমাত্র একটা নাম্বার দিয়েই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি এই বিষয়টা শিখতে পারবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বারে লিখবেন আইকন, EYECON, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। আইকন লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে, আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর আপনারা অ্যাপটা ওপেন করে নেবেন। অ্যাপটা ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। আমি গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করে দিলাম। তারপর আপনারা কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখুন কি বলেছে, সেট আইকন অ্যাজ ইউর ডিফল্ট ফোন অ্যাপ। আপনারা কি করবেন, আইকন এই অপশানটা সিলেক্ট করে দেবেন। আমি আইকন এই অপশানটা সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা সেট অ্যাজ ডিফল্ট এই অপশানটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে আপনারা দুইটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনগুলো আপনাদেরকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর এখানে দেখুন বন্ধুরা, এখানে আইকন এটা সিলেক্ট করে দিয়ে সেট অ্যাজ ডিফল্ট এটা সিলেক্ট করে দেবেন। তারপর নিচে আরও দেখুন বন্ধুরা, আরও দুইটা বাটন কিন্তু এখানে আছে, আমাদের দুইটা বাটনই অন করতে হবে। আমরা এটা বাটনটা অন করে দিলাম। বাটনটা অন করে দেওয়ার পর এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আরেকটা বাটন দেখতে পাচ্ছেন, এটা অন করে দিতে হবে। এটা অন করে দেওয়ার পর আমাদেরকে বাইরে চলে যেতে হবে। আমাদের ব্যাক আইকনে ক্লিক করে দিয়ে আমরা বাইরে চলে আসলাম। তারপর নিচে আরেকটা বাটন আছে, এটাও আমাদেরকে অন করে দিতে হবে। তো বন্ধুরা, আমি এটা অন করে দিলাম। বাটনটা অন করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আমাদেরকে অ্যালাউ এই অপশানে ক্লিক করে দিতে হবে। অ্যালাউ অপশানে ক্লিক করে দেওয়ার পর বাটনগুলো অন হয়ে যাবে। তারপর আপনারা এখানে কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। বন্ধুরা, আরেকটা কথা বলি, এখানে দেখুন আমার বাংলাদেশ সিলেক্ট করা আছে। এখানে আমার আপনাদের যদি আপনাদের কান্ট্রি সিলেক্ট করা না থাকে তাহলে এখান থেকে আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক দিয়ে, ঠিক আছে। তারপর এখানে কিন্তু আপনাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদেরকে এখানে একটা মোবাইল নাম্বার ইউজ করতে হবে। তো বন্ধুরা, আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ডায়াল করতেছি আমার মোবাইল নাম্বারটি। আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি। তারপর আমি কি করব, এই কন্টিনিউ এই অপশানে ক্লিক করব। আপনারাও কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। তারপর আপনাদের এখানে টিক চিহ্ন চলে আসবে, আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। বন্ধুরা, আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দিস ইজ মি এই অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি দিস ইজ মি এই অপশানে ক্লিক করে দিলাম। দিস ইজ মি অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের ভেরিফিকেশন করার কিন্তু একটা অপশান আসতে পারে। ভেরিফিকেশন করার অপশন মানে আপনি যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট করেছেন ওই নাম্বারে একটা কোড যাবে, SMS-এর মাধ্যমে বা ফোনের মাধ্যমে কোড যাবে। সেই কোডটা আপনাদেরকে কোডটা বসানোর একটা জায়গা দেবে, সেই অপশনে বসিয়ে দিয়ে তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি আইকন অ্যাপটা আবার ওপেন করে নিলাম। আইকন অ্যাপটা ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্ট করা হয়ে গিয়েছে, ঠিক আছে। অ্যাকাউন্ট করা হয়ে গিয়েছে। এখন আপনারা ডায়াল করে দেখতে পারেন যে অপরিচিত নাম্বারের নাম, ঠিকানা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ নাম্বার বের করতে চান, ওই নাম্বারটা আপনারা এই ডায়াল প্যাড এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ওই নাম্বারটা এখানে উঠিয়ে দিবেন। দেখাবো। তো বন্ধুরা, আমি এখানে একটা নাম্বার উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা নাম্বার কিন্তু উঠিয়ে নিয়েছি। এবং এখানে নাম্বারটি উঠিয়ে নেওয়ার পর আপনাদেরকে এখানে সার্চ দিয়ে দিতে হবে। সার্চ দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন সার্চ আইকন, এখানে ক্লিক করে দেবেন। সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আপনাদের এখানে কিন্তু একটু সার্চ হবে, আপনাদেরকে কিন্তু একটু ওয়েট করতে হবে। বন্ধুরা, সার্চ দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ছবি চলে আসছে এবং তার নামটা চলে আসছে। এবং এখানে দেখুন ফেসবুক আইকন, এখানে যদি ক্লিক করি সরাসরি কিন্তু আমাদের ফেসবুকে নিয়ে চলে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ক্লিক করে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যেতে পারবো।